সিনেমা হলের জায়গা অনেকটাই দখল করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগে সিনেমা হলে বা টেলিভিশনে নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় থাকতো দর্শক, আর এখন নতুন প্রজন্ম অপেক্ষায় থাকে কবে আসবে নতুন নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ। এভাবেই বিশ্ববাজারে নিজের অবস্থান শক্ত করছে নেটফ্লিক্স, আর দর্শককে ধরে রাখতে প্রতিনিয়তই চাঞ্চল্যকর কাহিনী নির্মিত প্রযোজনা মুক্তি দেয়। এসব প্রযোজনার ভিউও হয় অনেক বেশি, তবে কখনো কখনো সেগুলোতে ভুল তথ্য চলে আসে যা সবার নজরে আসে না। Doesn't make them any smarter. You just let them blow by. সম্প্রতি একটি ভুল ধরা পড়ায় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা হয়েছে। নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ দ্য কুইন্স গ্যাম্বিটে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে মামলা করেছেন দাবায় বিশ্বের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার নোনা গপ্রিন্দাসভিলি। ওই মিনি সিরিজে এক সংলাপে বলা হয়, নোনা গপ্রিন্দাসভিলি দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কখনো কোনো পুরুষ দাবাড়ুর মোকাবেলা করেননি। এমন মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে 65 পাতার মামলা ঠুকে দেন বর্তমানে 80 বছর বয়সী গপ্রিন্দাসভিলি। একই সঙ্গে সংলাপটি মুছে ফেলার দাবিও তোলেন তিনি। এদিকে ক্যারিয়ারের নানা সময়ে পুরুষদের বিপক্ষে ম্যাচ খেলার খ্যাতি রয়েছে এই দাবাড়ুর। এমনকি 1963-64 সালে হাস্টিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসে পুরুষ প্রতিপক্ষকে হারিয়ে তিনি চ্যাম্পিয়নও হন। এ প্রসঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে নোনা জানান, তিনি বছরের পর বছর ধরে নারী দাবাড়ুদের প্রেরণা যুগিয়ে আসছেন, অথচ নেটফ্লিক্স একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করে নারীদের হেয় করেছে। এতে তিনি ভীষণ অপমানিত বোধ করেছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।